জনাব এম ইনায়েতুর রহমান। বাংলাদেশের দিনাজপুর আদালতে আসা বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার দিনাজপুর আদালত প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। এ সময় প্রধান বিচারপতি বলেন, সব মানুষের আইনি পদক্ষেপ নেয়ার অধিকার আছে। মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠার যে আন্দোলন, ন্যায়কুঞ্জ তারই একটি অংশ। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম, দিনাজপুর দায়রা জজ জাবিদ হোসেন এবং দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। একটি বিশ্রামের স্থান প্রতিষ্ঠা করা দরকার।